বলুন, আল্লাহ আপনার মনের আশা পূরণ করুন, যতগুলি কথা বলেন সবগুলি আল্লাহ কবুল করুন, এবং আল্লাহ আপনার ভালো করুন, আপনার বাপ মাকে আল্লাহ হেদায়ত করুন, যারা বেঁচে আছে তাদেরকে হেদায়ত দান করুন, যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের মাফ করুন, এবং আল্লাহ আপনাকে দিনের উপর অটল রাখুন, যৌবন কালে আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আপনার জন্য নেক সঙ্গীর আল্লাহ ব্যবস্থা করুন, এবং আল্লাহ রাব্বুল আলমিন দিন দুনিয়ার সমস্ত কিছুতে রুজিতে আল্লাহ যেন বরকত দান করেন, এবং এলমে আমলে দাওয়াতে সবকিছুতে আল্লাহ যেন বরকত দান করেন। ইনশাআল্লাহ। এরপর যা প্রশ্ন করবেন, শাহরিয়া নুমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। জি জি শেখ, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি বাংলাদেশ থেকে বলছি। তো আমি এক আলেমের সম্পর্কে জানতে চাচ্ছি, সে বলছে যে এক আলেম বলেছেন যে এরকম যে আহলে হাদিসদের মতের বাইরে গেলে তারা সহি হাদিসকেও ইনকার করে, জয়ীফ বলে বা বাতিল বলে, টনটনে সহি হাদিসকেও তারা অস্বীকার করে, এবং এই আলেম সাধারণ আহলে হাদিসদের মুকাল্লিদ বলেছেন, আর কারণ তারা নাসিরুদ্দিন আলবানির তাকলিদ করে থাকেন তার মতে। তো এই আলেমের বক্তব্য শোনা বা শেয়ার করা যাবে কিনা? যদি এমন কথা বলে, এমন কথা যদি কোনো আলেম বলে থাকে, সে মিথ্যা কথা বলেছে, সে মিথ্যা কথার আশ্রয় নিয়েছে এবং সে ধোকা দিয়েছে, আর সে আহলে হাদিস সম্পর্কে অতিরঞ্জন করেছে। প্রথম কথা, ডাহা মিথ্যা কথা যে আহলে হাদিস আর সহি সহি হাদিসকে অস্বীকার করে, ভুল কথা। একটা প্রমাণ করে দিই কোনো ক্ষেত্রে যে একটা সহি হাদিস আর সেই সহি হাদিস আমল করে না, যেটা আপনি সহি বলছেন সেটা আহলে হাদিস আলমাদের কাছে, মুহাদ্দিসিনে কেরামদের কাছে জয়ীফ, অথবা দুটোর মধ্যে বেশি সহি যেটা, যেমন আমি একটা বিষয়ে জানি, একজনের কথা শুনলাম, হয়তো সেই ব্যক্তির কথাই বলছেন নাকি আল্লাহ আলাম, সে বলছে যে ঈদের তকবির যেমন 12 তকবির সহি, তেমন আপনার 6 তকবির সহি। তো অনেকের কাছে 6 তকবির সহি নয়, আছে হাদিস কিন্তু সহি না, আর যাদের কাছে সহি তো 12 তকবিরটা বেশি সহি, তো যেটা বেশি সহি আসাহ সহির ওপর অগ্রাধিকার পাবে। এটা হচ্ছে আহলে হাদিসদের কথা, বা সৌদি আরবে আপনার আহলে হাদিসও রয়েছে আর হানাবেলাও রয়েছে, তারা সবাই 12 তকবির, তারাও তো জানে, তাদের হাম্বেলি ওলামারা অনেকে বলেছেন যে 6 তকবির হাদিস সহি, কিন্তু তার চাইতে বেশি সহি 12 তকবির, সেই তো 12 তকবির আমল আছে। সৌদি আরবের কোনো ঈদগাহে 6 তকবিরের ওপর কখনো আমল হয় না। তো আহলে হাদিসের যারা বিজ্ঞ আলেম, তারা 6 তকবিরকে হয় একদল জয়ীফ বলেছেন, আর না হলে 6 তকবিরকে বলেছেন ঠিক আছে সহি, কিন্তু তার চাইতে বেশি সহি 12 তকবির, সুতরাং আমরা 12 তকবির দেবো, হাদিস অস্বীকার করা হলো না। কিন্তু আপনি মিথ্যার আশ্রয় নিয়েছেন, খামাখাই দেওয়ার পরে মানুষকে বিভ্রান্ত করেছেন, দেখো দেখো এই সহি হাদিস ছেড়ে দিল, না এটা ভুল, আপনি মিস গাইড করেছেন মানুষকে। আর তারপরে আহলে হাদিসরা আল্লামা আলবানির অন্ধ তকলিদ করে, এ একেবারে অবাস্তব কথা, মিথ্যা কথা। আলবানির কত মাসাইলে আমরা ইখতলাফ করি, আলবানি বলছে চেহারা ঢাকা মুস্তাহাব, আমরা বলছি ফরজ। আলবানি বলছে যে গোলাকার এ বালা চুড়ি, গোলাকার এই যে চেন, আমার ঘড়ির চেন আছে, এটা জায়েজ নয়, তার কাছে মহল্লা, যাহা মহল্লা বা অলঙ্কার মহিলাদের জন্য জায়েজ না, আমার বলছে জায়েজ। এরকম আলবানির অনেক মাসাইল রয়েছে, যে মাসাইল গুলি তাহলে সলমতের ইখতলাফ রয়েছে, তাহলে তারপরে কি করে আলবানির মুকাল্লিদ হই? যদি আহলে হাদিসরা কারো মুকাল্লিদ হইতো, তো ইমাম আহমদ বিন হাম্বালের হইতো, যদি কারো মুকাল্লিদ হইতো আহলে হাদিসরা, তাহলে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মুকাল্লিদ হইতো, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মুকাল্লিদ না। বেশ কিছু মাসাইল আছে যেগুলো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ থেকে ভিন্ন মত পোষণ করে ওলামা আহলে হাদিস। আহলে হাদিস তো নামই হচ্ছে ওর, যে কোরআন সুন্নাহর অনুসরণ করে, কোন এক ব্যক্তিকে কেন্দ্র করে আমল করে না। আহলে হাদিস এমনকি শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির অন্ধ মুকাল্লিদ নয়, শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর বেশ কিছু মাসাইল রয়েছে, যে মাসাইল গুলি থেকে ভিন্ন মত রয়েছে ওলামা আহলে হাদিসের। তো এক একটি করে এখানে উদাহরণ দেওয়ার প্রয়োজনও নেই আর সময়ও নেই। সুতরাং আবার বলছি যে এইরকম কথা বলি অনেক সময় কি করতে চেয়েছে, মানে মানুষকে ভুল বুঝাতে চেয়েছে, ভুল মেসেজ দিতে চেয়েছে, যাতে করে হানাফিরা যেটা আমল করছে ওটাও ঠিক, হানাফিরাও তকলিদ করছে, তোমরা আহলে তকলিদ করছো, তাহলে পার্থক্য কোথায় থাকলো? এইভাবে বিষয়টাকে হালকা করে দাও, না না না, হানাফিরা তকলিদে শাখসি করছে, সাফেই মালিকি হাম্বেলি, যদি কেউ বলে যে শুধু অমুক এমামের তকলিদ করে, তাকলিদে সাক্ষী কখনো হক পর্যন্ত পৌঁছাবে না। তাকলিদে সাক্ষী মানে শুধুমাত্র এক এমামের তকলিদ করা, শুধুমাত্র একজন ব্যক্তির তকলিদ করা,
বাকি কথা হলে আম জনগণ আলেমে তকলিদ বলেন আর ইত্তেও বলেন অনুসরণ করতে হবে। আর একজন স্কুল কলেজ পড়া অথবা একজন অশিক্ষিত মানুষ দলিল খুঁজে বেড়াবে এটা তো আল্লাহ বলেননি, সেটাকে তকলিদও বলতে পারেন, কিন্তু সেটা তকলিদ সাকসি মানে একজনের অন্ধ তকলিদ নয় যে শুধু সেখানে বাজার তকলিদ করছে, শুধু ইবনে তাইমিয়া তকলিদ করছে, এরকম তো আহলে হাদিস নয়। আহলে হাদিস ওলামাদেরকে দেখেন ভারত উপমহাদেশ শুধু নওয়াব সিদ্দিক হাসান খান রূপালী তকলিদ করছে, করছে না। শুধু মিয়া নাজির হোসেন দেহলভির তকলিদ করছে, না করছেন না। শুধু শাহরিউল্লাহ মহাদেশ দেহলভির তকলিদ করছে, তা করে না। শুধু শাহ ইসমাইল শহীদের তকলিদ করছে, না করে না। তাহলে তারপরে এই মিথ্যা অপবাদ কি করে দিচ্ছেন যে আহলে হাদিসরা তকলিদ করে, তকলিদের সাক্ষী থেকে মুক্ত আহলে হাদিসরা, তবে অলমাদের অনুসরণ করে, অলমাদের শ্রদ্ধা করে, অলমাদের যারা কোরআন সুন্নাহর আলিম সবার শ্রদ্ধা করে, কিন্তু কাউকে ভুলের ঊর্ধ্বে মনে করেন। এটি আহলে হাদিসের বৈশিষ্ট্য, কোরআন এবং হাদিসকে নিঃশর্ত তারা প্রাধান্য দিয়ে থাকে, অগ্রাধিকার দিয়ে থাকে এবং কোরআন সুন্নাহর উপর আমল করে থাকে। যেই মতটি কোরআন সুন্নাহর কাছাকাছি মনে হয় সেটা মানুষের সামনে পেশ করে এবং সেটার উপর আমল করে থাকে নিজেরা, এটাই হচ্ছে আহলে হাদিস। জি জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন শাহিন আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। স্যার আপনার আলোচনা শুনে আমি এবং আমার পরিবার 70 দিনের পথে চলার তৌফিক দান চেয়েছি আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক এবং আল্লাহ তাআলা আপনার নেক আমল দান করুক। আলহামদুলিল্লাহ আমিন আমিন। স্যার আমার প্রশ্নটা ছিল, আমার প্রশ্নটা ছিল আমার নানা নানি কোথা থেকে বলছে, কোথা থেকে বলছে? আমি সৈয়দপুর থেকে বলছি স্যার, জেদ্দা থেকে। জেদ্দা মাশাআল্লাহ। জি জি। আমার নানা নানি ইন্তেকালের কয়েক বছর আগে থেকে ওনার এক তরিকার বাবার দরবারের আপনার মুরিদ হয়েছে, তো সেটার নাম হচ্ছে চন্দ্রপাড়া। তো সেখানকার সেই দরবারের তরিকার ওনারা খেদমতে ছিল, তো ওই অবস্থায় তারা ইন্তেকাল করছে। তো ওই তরিকার অনুসারে আমার মা বাবা ছিল, তো এখন আমার মা বাবা পরিবর্তন হয়েছে, সঠিক দিনের বুঝ পাইছে, কিন্তু আমার নানা নানি ওই অবস্থায় মারা গেছে। কিন্তু আমার মার মনে এখনো কষ্ট ওই বিষয় নিয়ে যে আমার মা হেরা এভাবে মারা গেল। তখন জানার বিষয়টা হলো শেখ তাদের মানে পরিস্থিতি বা অবনতি কি হবে বা তাদের জন্য কি দোয়া করা যাবে কিনা এটা জানার জন্য। আর আমার আমার মামা মামি এখনো সেই তরিকার আছে, তো তাদের সাথে আমাদের সম্পর্কটা কিভাবে কিরকম রাখবো বা কি আছে এটা যদি বিস্তারিত বলতে। আর চন্দ্রপাড়া তরিকা সম্পর্কে যতটা আমার জানা আছে, তাদের কয়েকটা বই আমাদের কাছে আমার কাছে এসেছিল, আমাদের ভাইরা যারা তোবা করে এখানে দামাম বা আশেপাশে থাকে নিয়ে এসে আমি দেখেছি তারা বেরেলভি আকিদার, মানে বড় শিরকি আকিদার লোক তারা, তারা দেওবন্দি সুফি নয়, তারা হচ্ছে বেরেলভি সুফি। তো বেরেলভি সুফিরা বড় বড় শিরকে লিপ্ত, তারা স্পষ্ট শিরকে লিপ্ত, গাইরুল্লাহর কাছে তারা সাহায্য চেয়ে থাকে। সুতরাং কেউ যদি এই রকমের ধরেন দেওয়ানবাগি বা আটরসি মাইজ ভান্ডারি ফুলতলি বা চন্দ্রপাড়া এসব যদি বা এই ধরনের যতগুলি আছে এই অবস্থায় মারা যায় তাহলে বড় শিরকের অবস্থায় মারা গেছে। কিন্তু যেহেতু আমরা নিশ্চিত না যে একটি লোক শেষ অবস্থায় কি আসলে শিরকের উপর মারা গেছে না হয়তো তৌহিদ বা হেদায়ত নসিব হয়ে গেছে, এই সম্ভাবনা আছে। আর তারপরে তাদের মধ্যে অজ্ঞতা কাজ করছিল, সেই সময় ঘরে ঘরে দাওয়াত পৌঁছেনি বা গ্রামে গ্রামে দাওয়াত পৌঁছেনি, তো হতে পারে আপনার নানা নানির কাছে দাওয়াত পৌঁছেনি, এটা একটা সম্ভাবনা আছে। যার ফলে আমি যেটা পরামর্শ দেব এবং এটাই বলে থাকি, আমাদের অনেক ভাইয়েরা এই ধরনের সমস্যাগুলি নিয়ে আমাদেরকে বলেন, তখন বলি যে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের ক্ষেত্রে দোয়া করে, দোয়া বন্ধ করিয়ে না, মাগফিরাতের দোয়া করতে থাকেন, হতে পারে আল্লাহ মাফ করে দেবেন যদি ক্ষমাযোগ্য থাকে, আর যদি ক্ষমাযোগ্য না হয় তো আল্লাহ মাফ করবে না। আপনার দুয়াতে যায় আসে কি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন মোনাফেক যখন মারা গেল, ইবনে উবাই মোনাফেক, মোনাফেকরা মোনাফেকি অবস্থায় বড় কুফরি অবস্থায় যখন মারা গেল তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কারিম সূরা তাওবাতে বলেছে ইস্তাগফিরলাহুম আও লা তাস্তাগফিরলাহুম, এদের জন্য তুমি ক্ষমা চাও আর না চাও, ইন তাস্তাগফিরলাহুম সাবঈন মাররা, এ মোনাফেকদের জন্য 70 বার করেও যদি ক্ষমা চাও হে রসুল ফালা ইয়াগফির আল্লাহ, আল্লাহ কখনো মাফ করবেন না, কখনো মাফ করবেন না। তাহলে আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান আর আসলে ক্ষমাযোগ্য না হয়, আপনার আম্মা ক্ষমা চাইছে ওনার আব্বার জন্য, আপনার নানা নানির জন্য, যদি ক্ষমাযোগ্য না হয় তাহলে আল্লাহ মাফ করবেন না। কিন্তু যেহেতু নিশ্চিত জানা হতে পারে যে
আল্লাহর কাছে ক্ষমাযোগ্য। সুতরাং কেন দোয়া বন্ধ করবেন, আপনি দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা আলম। আর আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ আপনাকে হেদায়ত করেছেন, আপনার বাপ মাকে হেদায়ত করেছেন, তাদেরকে বলে আল্লাহ শুকরিয়া আদায় করুন। তারপরে যে মন কষ্ট হচ্ছে আপনার আমার, এর জন্য সান্ত্বনামূলক এর চাইতে ভালো বিষয় আর হইতে পারে না যে আপনার আমার বাপ মায়ের চাইতে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ মা। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাপ মা ও কুফরের অবস্থায় মারা গেছে, জাহেলিয়াতের যুগে শিরকের অবস্থায় মারা গেছে। ইব্রাহিম আলী সালামের চাইতে, ইব্রাহিম আলী সালামের চাইতে আর কি আগে হইতে পারে? ইব্রাহিম আলী সালাম আমার চাইতে শ্রেষ্ঠ, সবার চাইতে শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি আল্লাহর খলিল, তার বাবা কুফরের অবস্থায় মারা গেছে, সুতরাং আপনার আম্মার আব্বা আম্মা যদি শিরকের অবস্থায় মারা গিয়ে থাকে, এতে বড় সান্ত্বনা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হিকমা রয়েছে। সুতরাং ধৈর্য ধারণ করতে হবে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম ধৈর্য ধারণ করেছেন, অনুমতি চাইলেন মায়ের জন্য যে হে আল্লাহ, সহিহ মুসলিমের হাদিস রয়েছে, আমি তোমার কাছে অনুমতি চাইছি, আমার আম্মার কবরটা একটু দেখবো, ইস্তাজান্ত আমি কবরটা ভিজিট করতে চাইলাম, দেখতে চাইলাম, আমাকে আল্লাহ বল ঠিক আছে তোমার মায়ের কবর তুমি আবু আই রাস্তায় পড়ছো, তুমি দেখে দেখে এসো, মক্কা থেকে মদিনা যাচ্ছিল, নতুন মদিনা মক্কা যাচ্ছিল, তারপরে ওখানে কবর কাছে গিয়ে আল্লাহর কাছে অনুমতি চাইলাম, আল্লাহ যখন কবর কাছে এসেছি এক নজর দেখতে পেলাম, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রাসূলুল্লাহ রহমতুল্লিল আলামিন, তাকে অনুমতি আল্লাহ দেন। সুতরাং আক্ষেপ করার কিছু নেই, যার যেটা ভাগ্যে ছিল এবং যে যেমন কর্ম করেছে, শুধু ভাগ্যের দোষ দিলে হবে না, কর্মেরও দোষ ছিল, চেষ্টা করেনি, না হলে অবশ্যই হিদায়ত হয়তো পেতো, মানুষ চেষ্টা করে আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, চেষ্টা করলে অবশ্যই আল্লাহ রাস্তা বের করে দিবেন, আল্লাহর কাছে দোয়া করতে হবে হেদায়েতের জন্য, এবং চেষ্টাও করে যেতে হবে, এলেম হাসেলের চেষ্টা করতে হবে, এলেম শিখা সব আগে ফরজ। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং আল্লাহ আপনার আম্মাকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন, আপনাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন, এবং শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন যে আল্লাহর বড় নিয়ামত পেয়েছেন, হেদায়ত করেছেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, দিনের পর অল রাখুন। তো ব্রাদার একটু লম্বা প্রশ্ন করেছিলেন, আর একটু এর সাথে সম্পৃক্ত ছিল, ওনার মামা মামির কথা প্রশ্ন করেছিলেন, তারা এখনো হেদায়েতে আসেননি, তাদের সাথে তার কি ব্যবহার হবে বলে উনি বলেছিলেন। কি প্রশ্ন করেছেন বুঝলাম না। উনি বলছিলেন যে ওনার মামা মামি এখনো গুমরাহের ভিতরে আছেন, বিদায় ওনাদের সাথে তার কি ব্যবহার, তাদের কি ব্যবহার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেছে, এটি তো লম্বা হয়ে গেছে। মামা মামি এখনো সেই চন্দ্রপড়ার মুরিদ অথবা শিরকি আকীদায় বিশ্বাসী, এখনো ওই পথে রয়েছে, তো তাদের সাথে কেমন আচরণ করবো এর উত্তর এর আগে দিয়েছি, সেই জন্য সেদিকটা আমি একটু উপেক্ষা করেছি। সেটা হচ্ছে যে তাদের সাথে রোগীর মতো আচরণ করবে, করোনায় আক্রান্ত, করোনা জামানা চলছে, করোনায় আক্রান্ত রোগীর সাথে আপনার যদি নিকট আত্মীয় কেমন আচরণ করবেন, হ্যাঁ তাদের পরিচর্যা করবেন, হ্যাঁ তাদেরকে সুস্থ করার চেষ্টা করবেন, কিন্তু দূরত্ব বহাল রেখে নিজেকে রক্ষা করে, যে আমি যাতে আক্রান্ত না হই, আমি নিজেকে বাঁচিয়ে তাদেরকে সুস্থ করার চেষ্টা করব, ঠিক ওই রকম আচরণটা মামা মামির সাথে করবেন। গোমরা পথভ্রষ্ট সমাজে, পরিবারে, দেশে, এলাকায় যেখানে আছেন আছে, তাদের সাথে আচরণ করবেন, নিজে যেন ক্ষতিগ্রস্ত তাদের গোমরাহির কারণে না হন, আপনি তাদের গোমরাহি থেকে আল্লাহর কাছে পানা চাইবেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখুন, এবং যথাসাধ্য চেষ্টা করবেন যে আমি যাতে করে সেই পথের পথিক না হই, এলমের মাধ্যমে, আমলের মাধ্যমে, তৌহিদ প্রতিষ্ঠার মাধ্যমে, সুন্নতের অনুসরণের মাধ্যমে, এবং তাদেরকে দাওয়াত দিতে থাকবে। তাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তাদের ঔষধের ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা, তাদের চিকিৎসা হচ্ছে তাদেরকে তৌহিদের দাওয়াত দেবেন, সুন্নার দাওয়াত দেবেন, ভালো ভালো কোরআন সুন্নার যারা আহলে হাদিস সালাফি আলেমরা রয়েছে তাদের আলোচনাগুলি শোনার জন্য দেবেন, তাদের লিখনীগুলো পড়তে দিবেন, পড়তে পারলে তাদের হেদায়াতের চেষ্টা করবেন। রোগী ভালো হইলো তো আলহামদুলিল্লাহ, যদি না ভালো হয় তো তার ভাগ্য খারাপ, সে ভালো হইলো। জি জি জি, আল্লাহ খারাপ। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন এস কে আজগার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জি বলেন।
জি, আমি সৌদি আরবিয়া থেকে আসকার বলছি। জি শেখ, আমার জন্য দোয়া করবেন, আমি এই এক্সিটে চলে যাচ্ছি পারিবারিক সমস্যার জন্য, বড় কষ্ট হয় সৌদি আরব ছেড়ে যেতে। আল্লাহ আপনার ভালো করুন, আল্লাহ ভালো করুন, আল্লাহ বরকত দিন, আল্লাহ বরকত দিন। এখানে এখানে আমি এই তৌহিদের জ্ঞান পেয়েছি, বিশেষ করে আপনাদের কাছ থেকে, আপনার 4-5 ঘন্টা জান্নাত জাহান্নামের বক্তব্য এবং বেশিরভাগ বক্তব্য আমি অনেক শুনেছি, এবং আমার এখানকার আলেম ওলামাদের সঙ্গে ইসলামিক সেন্টারে আপনাকে উমুল আহমে আমরা বন্ধু বান্ধবরা মিলে নিয়ে এসেছি, আপনার কাছ থেকে আমি পুরস্কারও পেয়েছি। যাক আল্লাহ যেন আমার এই দিন দুনিয়ার চলার পথকে যেন সহজ করে দেয়, এটাই দোয়া করবেন। আর একটা আমার প্রশ্ন হলো শেখ, যে পরিবারে বেনামাজি লোকেদের সাথে, বেনামাজি পরিবারের লোকেদের সঙ্গে যে মিলেমিশে বসবাস করার এই বিধানটা একটু বলবেন, যে অনেক সময় তারা হয়তো টাইমলি নামাজটা ঠিকভাবে পড়েনি, হয়তো সূর্য ওঠার পরে পরে, হয়তো কোনো সময় কাজ থাকলো করলো না, মানে খেয়াল খুশি ভাবে বোঝানোর গুরুত্ব থাকা মানে জানানোর শর্তেও তারা এরকম গাফেল করে মাঝে মধ্যে, তো এই সমস্ত পরিবারের লোকেদের সঙ্গে মিলেমিশে থাকার একটা যে বিধান, আজকে যেহেতু আপনি এই নামাজের বিধানটা নিয়ে আলোচনা করছিলেন, যে শতকরা বর্তমানে যে 4-5% মুসলমান, তার থেকে আবার আদাদি বিদাদি বড়ই কষ্ট লাগে, তো এই সমস্ত সম্পর্কে একটু নসিহত করবেন স্যার। জাকুল্লাহ খান। জি আল্লাহ আপনার ভালো করুন, এবং যেখানে থাকবেন আল্লাহ যেন রুজিতে বরকত দান করেন, আর মনে রাখবেন যে রিজিক মানুষ যেখানে থাকবে সেখানে আল্লাহ রিজিক নামাবেন। অফিস সামায় রিজিক কম, তোমাদের রিজিক আকাশে রয়েছে, সুতরাং আল্লাহর কাছে ভালো উত্তম পন্থায় চাইতে থাকবেন, আল্লাহ রাব্বুল আপনার ভালো করবেন। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিবারের কাছে থাকা, তাদের ভালো ইসলামী তরবিয়ত করা, স্ত্রী ছেলে মেয়েদের, সুতরাং আল্লাহ যেন সেটা যেন সহজ করেন এবং তার তৌফিক দান করেন। বলছিলেন যে আত্মীয় স্বজনদের মধ্যে অনেক বেনামাজি আছে, তাদের ক্ষেত্রে কি করব? জি, আত্মীয় স্বজন দুই রকম, এক হচ্ছে আপনার অধীনে যারা আছে, যারা অধীনে আছে তাদের ক্ষেত্রে বল প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুসলিমের হাদিস এখানে স্মরণ রাখতে হবে, মান রা মিন কুম্মুন কারণ, কেউ যদি অন্যায় কাজ দেখে, আর সবচেয়ে বড় অন্যায় হচ্ছে শিরক আর বেনামাজি হওয়া। জি, শিরকের সমতুল্য গুনাহ হচ্ছে বেনামাজি হওয়া। তো কেউ যদি অন্যায় দেখে, তার পক্ষে ক্ষমতা যদি থাকে, তার পক্ষে সম্ভব হয় বা তার ক্ষমতা থাকে, তাহলে বল প্রয়োগ করে বাধা দেবে। তো আপনার অধীনে হচ্ছে আপনার স্ত্রী, আপনার অধীনে হচ্ছে আপনার ছেলে মেয়েরা, আপনার অধীনে হচ্ছে আপনার ছোট কচিকাচা ভাই বোনেরা যদি থাকে, নাবালক ভাই বোনেরা থাকে যাদের আপনি ভরণ পোষণ করছেন, তাহলে তাদের বল প্রয়োগ করে নামাজি বানাইতে হবে। জি, যদি কথা বলে না হয়, উপদেশ দিয়ে না হয়, শিক্ষা দিয়ে না হয়, তাহলে বল প্রয়োগ করতে হবে। বাকি থাকলো সাবালক ভাইরা, সাবালিকা বোনেরা বা যা বিবাহিতা বোনেরা, ভগ্নিপতিরা, তারপরে আত্মীয় স্বজন, চাচা আছে, মামা আছে, খালা আছে, ফুফু আছে, ইত্যাদি আত্মীয় স্বজন বংশধর আছে, এলাকাবাসী গ্রামবাসী আছে, তাদের ক্ষেত্রে দ্বিতীয় স্তর ফাইলামিয়াস্তাতে বল প্রয়োগ করার, যেখানে ক্ষমতা নেই, আর বল প্রয়োগ হয় সরকার করে গোটা দেশের মানুষের উপর, আর না হলে প্রতিটি বাড়ির অভিভাবক করবে তাদের তার অধীনের লোকদের উপর। বাকি অন্যান্য যারা রয়েছে আপনার অধীনে নয় যারা, তাদের ক্ষেত্রে ফাবেলিসানি কথা দ্বারা অন্যায়ের প্রতিবাদ করতে হবে, তাহলে তাদেরকে আপনাকে উপদেশ দিতে থাকবে, বলতে থাকবে নামাজ পড়ুক আর না পড়ুক, বলতে থাকবেন যে চলেন ভাই নামাজ পড়ি, মামা চলেন নামাজ পড়ি, বড় ভাই চলেন নামাজ পড়ি, ভাই চলেন নামাজ পড়ি ইত্যাদি, মহিলারা পর্দা করে না বা নামাজ পড়ে না, তাদেরকে নসিহা করবেন যতটা যারা দ্বারা সম্ভব হবে, আর আপনার আশেপাশে যারা রয়েছে, জি আশেপাশে রয়েছে বিশেষ করে, তাদের ক্ষেত্রে আরো দায়িত্ব বেশি, তো কথার দ্বারা প্রতিবাদ করবেন, আর আশা করি কথা বলার ক্ষমতা সব জায়গায় আছে, ভালোভাবে কথা বলবেন, কথা বলার ক্ষমতা আছে আলহামদুলিল্লাহ, এখনো যে কোনো ব্যক্তিকে বেনামাজিকে বলতে পারবেন যে ভাই নামাজ, কিন্তু যেখানে বলতে পারবেন না সেখানে অন্তর থেকে কিনা করে সর্বনিম্ন ইমানের পরিচয় দিতে হবে, তো এই করবেন। এবং তাদের হেদায়েতের জন্য দোয়া করবেন, দোয়া করবেন, দাওয়াত দেবেন, আর দাওয়াত দেওয়া হচ্ছে যাদের ক্ষেত্রে বল প্রয়োগ করতে পারছেন না, তাদেরকে উপদেশ দেওয়া, বোঝানোর চেষ্টা করা, পরকাল স্মরণ করিয়ে দেওয়া, মওতকে স্মরণ করিয়ে দেওয়া, আল্লাহ যেন তৌফিক দান করেন। লাস্তা আলাইহিম মুসাইতির, আল্লাহ বলছেন ফাযাক্কির, ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাও, স্মরণ করিয়ে দাও, তোমার কাজ হচ্ছে উপদেশ দেওয়া। লাস্তা আলিম, তুমি দারোগা পুলিশ না, প্রশাসন না, আপনি প্রশাসন না, গ্রামবাসীর জন্য আপনি প্রশাসন না, আপনার বংশধর যারা ভাইরা বড় হয়ে গেছে বা আত্মীয় স্বজন, তাদের জন্য আপনি প্রশাসনের ক্ষমতা রাখেন না,
সুতরাং আপনি সেখানে যথাসাধ্য তাদেরকে বলার চেষ্টা করবেন, দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করে। জি ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রশ্ন করবেন তাসলিমা বেগম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাইক, আমি লস অ্যাঞ্জেলস থেকে বলছি। জি বলেন। আসসালাম সাইক, আলহামদুলিল্লাহ, আল্লাহর ভালো করুন, বলেন। দুকিন এক মাস যাবত কিন্তু শুনি এট হই আপনার ওই যে বৃহস্পতিবারে অনেকগুলো কোশ্চেন অ্যান্সার করেন, ওগুলি শুনি অনেক, ওগুলোর থেকে অনেক নিজের অ্যান্সার গুলো মিশে যায়, তাই আর দুকি না সবাই শুনি, আলহামদুলিল্লাহ অনেক উপকার হয় আপনার ওটা স্যার, প্রতিদিন একটা করে কোশ্চেন থাকে ওগুলো শুনি অনেক। আলহামদুলিল্লাহ, আল্লাহ সিস্টার আপনার প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, প্রশ্ন তাহলে বলেন। স্যার আমার ছেলে, জি আমার ছেলেটার জন্য দোয়া করুন, ও 13 বছর শেষ হবে অক্টোবরে, তো ওরে মাদ্রাসায় দিছি অনলাইনে, আল্লাহ ভালো করুন, হেফসেও দিছি অনলাইনে, আল্লাহ কবুল করুন। এখন ও 29 পার হচ্ছে, 30 হইতেছে, পাঁচক তো মসজিদে নিয়ে যায় কিন্তু সে গেমস খেলে বুঝছেন, উঠে না রাগ করে, তা আমার পক্ষে তো ওরে ই করা খুব কঠিন হয়ে যায় মাঝে মাঝে। অসুবিধা নাই, অসুবিধা নাই, গেম খেলে কবিরা গুনাহ নাই, তবে দোয়া করতে থাকেন, আল্লাহ হেদায়েত করবে। বাবা তো জানেন যে কোনো কিছু করে না, তা করবে আমার পক্ষে তো এখানে। জি সিস্টার, অনেক ব্রাদার আর কোনো প্রশ্ন নাই আপনার মনে, সংক্ষিপ্ত প্রশ্ন করার চেষ্টা করব আমরা, মূল বিষয়বস্তু আমি অলওয়েজ রিকোয়েস্ট করব আপনাদের কাছে অনেক। জি উনি মূলত ওনার ছেলের জন্য দোয়া চেয়েছেন, এটি একটু মূলত ছেলে। জি ইনশাআল্লাহ দোয়া করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করছি, আল্লাহ কবুল করুন এবং আপনার দোয়া কবুল করুন ইনশাআল্লাহ, আল্লাহ ভালো করুন আপনার ছেলের। জি পরিবার আমার নামাজ থেকে দুই জায়গা থেকে একটু দুইটা প্রশ্ন প্লিজ। একটা হচ্ছে যে আমরা যখন বাংলাদেশ ঢাকা থেকে, যে একটা হচ্ছে যে আমরা যখন সেজদার মাঝখানে বসে তখন ওই যে বলে আল্লাহুম্মা ফিরিলি ওর হামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি, আমি এই পাঁচটা বাক্য বলি, কোথাও কোথাও আরো দেখা যায় যে 60টা বাক্য, তো আমার এই 5টা বাক্য বললে কি ঠিক আছে কিনা। আর আরেকটা হচ্ছে শেষ করে আমরা যখন তাশাহুদ শেষ করে যখন আল্লাহর কাছে 4টা জিনিসের জন্য পানা চাই, ওই যে আমি এটা বলি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর ওমিন আযাবিল জাহান্নাম ওমিন ফিতনাতুল মাহিয়াল মামাত ওমিন ফিতনাতুল দাজ্জাল, আবার কোথাও কোথাও লেখা আছে যে আল্লাহ চারটা বুঝে নিয়েছি, এখন আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে এইটা এভাবে বললে কি ঠিক আছে নাকি মানে ভুল হচ্ছে, মানে এভাবে বললে কি ঠিক আছে নাকি ভুল হচ্ছে? ঠিক আছে, ঠিক আছে, সবটাই ঠিক আছে। সবচাইতে ছোট দোয়া দুই সেজদার মাঝখানে রব্বেক ফেললি রব্বেক ফেললি রব্বেক ফেললি, কারো যদি এর বেশি মুখস্থ না থাকে রব্বেক ফেললি রব্বেক ফেললি রব্বেক ফেললি, এটাও হাদিস আছে। আবার কেউ যদি বলে আল্লাহুম্মা ফেললি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, 5টি প্রসিদ্ধ। আবার কোন কোন রেওয়ায়েতে আর সাথে ওয়াজবুরনি ওয়ারফানি, ওয়াজবুরনি ওয়ারফানি, এই 7টি বাক্য রয়েছে, এটাও সহি, এটাও জয়ীফ নয়, সব সহি। সুতরাং যে কোনোটা বললেই চলবে, সবগুলি 7টাই বলেন ভালো, 5টি বলেন ভালো, শুধু রব্বেক ফেলি রব্বেক ফেলি বলেন ভালো চলবে, সমস্যা নেই। আর যে বললেন দোয়া, এতে দোয়ায় মাসুরা আত্মায়াত আর দায়দরুদের পরে, সেই ক্ষেত্রে 4টি ছাড়াও আরো বেশিও আছে কিছু রেওয়ায়তে, আল্লাহ মিন আওয়াজু মিন আযাবিল কবরে ওমিন আযাবি জাহান্নাম ইন ফিতনাতিল মাসীহ দাজ্জাল ইন ফিতনাতিল মাহিয়াল মামাত ওমিন আল মাসামি ওয়াল মাগরাম, কোন কোন রিওয়ায়েত আছে, সুতরাং সেটাও যদি বলেন তাও ভালো। জি আরো ভালো, কোনো অসুবিধা নেই, কোন একটা যেগুলো হাদিসে এসছে বললেই চলবে, জি সুন্নাত, তারপর এটা বলা সুন্নাত, কেউ যদি নাও বলে দুরুদ পর্যন্ত পড়ে না ইনশাআল্লাহ সালাত হয়ে যাবে, তবে সময় পেলে অবশ্যই পড়বে। জি জাযাকাল্লাহ খাইরান। এবার যে প্রশ্ন করবেন সোহানা খান, আপনি প্রশ্ন করুন। জি সোহানা খান, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। শর্মিতাদিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, তো ইনশাআল্লাহ আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি,
আর যারা প্রশ্ন করবো আমরা একটু অ্যালার্ট থাকবো, যখন আপনার নাম বলা হবে প্রশ্ন প্রশ্ন করার চেষ্টা করবেন সাথে সাথে ইনশাআল্লাহ। সে পর্যায়ে প্রশ্ন করবেন তানভীর হোসেন খন্দকার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। জি বলেন। জি আমার প্রশ্ন তাওহিদুল হাকিমিয়া নিয়ে। এক বাংলাদেশের একজন লেখক তাওহিদুল হাকিমের উপর একটা বই লিখছেন, সেখানে তিনি লিখছেন মানে বাংলাদেশে আহলে হাদিসরা মানে আমলগত কুফরিকে বিশ্বাস করে না, মুরজিয়াদের মতন তারা মানে কি বড় কুফরি ছোট কুফরি ইয়া করে, মানে কি মিশে আলাদা ভাবে করে, যে মানে সৌদি আরবে মানে কি শাস্তি প্রাপ্ত, ওনার নাকি অনেক প্রশংসা করছে, আমি অনেক সময় জানতে চাচ্ছিলাম একটু। যারা তাওহিদুল হাকিমিয়া বলে থাকে, যে তাওহিদের একটি কিসিম বা একটি প্রকার হচ্ছে বা এক প্রকার তাওহিদ হচ্ছে তাওহিদুল হাকিমিয়া, তারা জামাতি বা ইখওয়ানি হয়, জামাতি ইসলামী বাংলাদেশের লোক হইলে আর মিশর আরব দেশ হইলে সে ইখওয়ানি, তাহলে বোঝা গেছে সে সালাফি নয়, সে কোরআন সুন্নাহর অনুসারী আলেম নয়, তারা গদিবাদী, তারা ধর্মকে পুঁজি করে তারা ক্ষমতায় যেতে চায়, তাদের মুখ্য উদ্দেশ্য ইসলামের মুখ্য উদ্দেশ্য বড় ইবাদত হচ্ছে ক্ষমতা দখল করা। একামতে দিন মানে একামতুল হুকুমা ইসলামিয়া, তাদের ভাষায় মওদুদির ভাষায় ক্ষমতা দখল করা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। মাওলানা মওদুদির কিতাব থেকে পড়ে শুনিয়েছি, তাফিমাতে রয়েছে নামাজ রোজা হজ যাকাত, ইয়ে বড় ইবাদত কে লিয়ে ট্রেনিং কোর্সেস হ্যায়, বড় ইবাদতের জন্য এগুলি হচ্ছে ট্রেনিং কোর্স, এগুলি কোনো মুখ্য ইবাদত না, এগুলি ওসিলা মাধ্যম শুধু, কোথায় ওই বড় ইবাদত হচ্ছে গদিতে পৌঁছা, ওইটার জন্য। এইটা হচ্ছে জামাত ইসলামী আর ইখওয়ানিদের ধর্মের খোলাসা। তো যারা তৌহিদুল হাকিমে বলে থাকে মানে আল্লাহর হুকুমের ক্ষেত্রে তৌহিদের কথা যারা বলে থাকে, তৌহিদ রুবুবিয়া তৌহিদ উলুহিয়া তৌহিদ আসমা সিফাত যে সালাফদের যুগ থেকে চলে আসছে এটাতে তারা বিশ্বাসী নয়, তারা মূলত সহি আকীদা মানহাজের লোক নয়, তারা হচ্ছে ইখওয়ানি বা জামাতি ভালো করে শোনায়, এবং তাদের কথা হচ্ছে ওয়াসার। জি তাদের তৌহিদ সম্পর্কে কোনো জ্ঞান নেই, সেজন্য এই ধরনের কথা বলে থাকে। তৌহিদুল হাকিমা আল্লাহর হুকুম চলবে, এটা তৌহিদের রুবুবিয়ারই একটা অংশ, তৌহিদের মানে আল্লাহর কাজে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করা, তৌহিদের রুবুবিয়া কাকে বলা হয়, আল্লাহর কাজে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করা, আল্লাহ একত্ব প্রতিষ্ঠা করা। তো আল্লাহর কাজ হচ্ছে হুকুম দেওয়া, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, শুনে রাখো যে সৃষ্টি আল্লাহর সুতরাং হুকুম আল্লাহর। তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের জন্য তাওহিদুল হাকিমে আলাদা করে বলতে হবে তো কোনো প্রয়োজন নেই, তাওহিদুর রুবুবিয়াতে আল্লাহর বহু কাজ রয়েছে, অসংখ্য কাজ রয়েছে, তার একটি হচ্ছে আল্লাহর হুকুম, যে আল্লাহর বান্দার উপর আল্লাহর হুকুম চলবে, এই একটি বিষয়। সুতরাং এটা যারা তাওহিদুল হাকিমের ভাগ করেছে তারা হচ্ছে জামাতি ইখওয়ানি। দুই নম্বর যে বিষয়টি বলছেন যে আহলে হাদিসরা আপনার এ তাওহিদ হুকুমের ক্ষেত্রে যে মানুরচিত বিধান দিয়ে ফয়সালা করলে কুফর বলেন না, সব অবস্থায় কুফর না, বা আমলি কুফর মানে ছোট কুফর, আর কুফর সবগুলি বড় কুফর নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহুমা যে কোরআন কারিমে আয়াতগুলি রয়েছে, এটি হচ্ছে বড় কুফরের নিচের ছোট কুফরি, তার মানে সেটা হচ্ছে ফাসেকি কুফর, সেটা বড় কুফর নয়, ইসলাম থেকে বহিষ্কৃতকারী কুফর নয়। যেমন হাদিসে রয়েছে সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমকে গালমন্দ করা হচ্ছে ফাসেকি কাজ, আর মুসলিমের সাথে লড়াই মারামারি করা হচ্ছে কুফরি কাজ। তাহলে কি যদি মুসলিমদের মারামারি চলে দুটো দলে বা দুটো দেশে অথবা দুইজন ব্যক্তিতে, তো দুইজনকে কাফের বলবেন না? কাফের নাই, তো কাজটি তাদের হচ্ছে কুফরি মানে ছোট কুফরি, বড় কুফরি ইসলাম থেকে বহিষ্কৃত করে না, মানে সে ইসলাম থেকে বহিষ্কার হয়ে কাফের হয়ে যায় না মারামারি করলে, কিন্তু ফাসেক হয়, হালাল মনে করলে তখন কাফের।
তো ঠিক ওই রকম কেউ যদি মানব রচিত বিধানকে হালাল মনে করে যে না এটাই ঠিক, এটাই হচ্ছে সমাধান বা এটা বৈধ, তাহলে তখন বড় কুফর হবে। আর না হলে যদি বলে যে আমরা পারছি না কোরআনের আইনের বাস্তবায়ন করতে, অথবা এই সময়টা আমাদের পক্ষে সম্ভব নয় ইত্যাদি, কিন্তু আমরা মানি কোরআন কারিমের বিধান, মানি চোরের হাত কাটা, মানি কেসাস, মানি দণ্ডবিধান ইসলামে যা আছে এগুলো মানি, তাহলে এটি হচ্ছে ফাসেকি, এটি হচ্ছে কুফর, দোনা কুফর, ছোট কুফরি বড় কুফরি নয়। তো এরা মিথ্যা অপবাদ দিতে পারে, জামাত ইখওয়ানিরা এরা শিয়া রাফেজিদের অনুসারী, তো সুতরাং এরা মিথ্যা অপবাদ দিতে পারে। আহলে হাদিসকে বদনাম করার জন্য এরা যখন তখন বিভিন্ন ভাবে মিথ্যা অপবাদ দিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের অনিষ্ট থেকে হেফাজত করে। আমিন। অনেক সময় শেখ, তো আজকের একটা সর্বশেষ প্রশ্ন নিচ্ছি ইনশাআল্লাহ, এর মাধ্যমে ইনশাআল্লাহ আজকে প্রোগ্রাম শেষ হবে। আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন প্রশ্ন করবেন মোহাম্মদ আলতাফ বিন আনোয়ার, আপনি প্রশ্ন করুন। মোহাম্মদ আলতাফ বিন আনোয়ার, আপনি ফোনটাকে আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি সৌদি আরব দাম্মাম আল কুবার থেকে বলতেছি। ইনশাআল্লাহ আপনার দাসে আসার ইচ্ছা আছে, দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আসবো। আমার একটা প্রশ্ন যে হচ্ছে, একজন বাংলাদেশের আলেম তিনি একটা বিদাতের কথা বলতে গিয়ে একটা কথা বলেছেন যে ওই যে হাদিসের মধ্যে যখন হাদিস লেখা হয় তখন ওই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা লেখা হয় এটা নাকি বিদাত, এটা নাকি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, তাহলে এটাই যদি সবচেয়ে বড় বিদাত হয় তাহলে অন্যান্য গুলা তো সমস্যা নাই, কারণ এটা প্রত্যেকেই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো কোনো হাদিস দ্বারা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়, তাহলে এই বিষয়ে আপনি কি বলবেন? এই এটা আমি জানতে চাইছিলাম, এটা দিয়ে কোন সহি হাদিস দ্বারা প্রমাণিত নাকি? উনি স্পষ্ট বলতেছে যে এটা মুহাদ্দিসরা যে লিখেছেন হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা নাকি স্পষ্ট বিদাত, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবে, সেটা বলায় আসুক আর লিখায় আসুক, তখন একজন মুমিন মুসলিম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হক হচ্ছে আসসালাতু ওয়াসসালাম আলাইহি, তার প্রতি সালাতু সালাম পেশ করা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লামু তাসলিমা, একবার এক মজলিসে অজীব আবশ্যক, আর বাকি প্রতিবার যতবার নবীর নাম আসবে ততবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হচ্ছে মুস্তাহাব, ভালো কাজ, নেকির কাজ। একবার যদি আমরা আল্লাহর রাসূলের জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি তো 10 গুণ রহমত নাযিল হবে, 10 গুণ শান্তি বর্ষিত আমাদের উপর, তো এত বড় বেনিফিট কেন ছাড়ব? তো সালাফগণ এই জন্য যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যদি উচ্চারিত হয় তবু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যদি লিখা হয় তবু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখবেন, সেখান থেকে লিখা হচ্ছে তখন লিখবেন আর বলছেন তখন বলবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর নাম বললেন তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, নবীর নাম লিখলেন তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখবেন। এটা হচ্ছে যখন কিতাব লিখা, ইসলামী কিতাব লিখা বা হাদিসের কিতাবগুলি লিখা শুরু হয়েছে তখন এইভাবে মুহাদ্দিসিনে কেরাম আমরা লিখেছেন। কিন্তু আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেমদের ধৃষ্টতা এক শ্রেণীর লোকের হচ্ছে যে বড় বড় আইম্মায়ে কিরামদের এসব আমলের ওপর তাদের বেদাতের হুকুম লাগায়, জানি না যে এই বেদাত বলে সে তার বেদাতের রাস্তাকে প্রশস্ত করার চেষ্টা করেছে, যে যাতে করে মিলাদের বেদাত জায়েজ করা হয়, নাওয়াইতুর বেদাত জায়েজ করা হয়, সম্মিলিত মোনাজাতের বেদাত জায়েজ করা হয়, শবে বরাতের বেদাত জায়েজ করা হয়, কবর পাকা করার বেদাত জায়েজ করা হয়তো এই বেদাতপন্থী আলেম। আর যদি কোনো কোরআন সুন্নাহ কিছু বোঝা আলেম বলে থাকে, আমাদের দেশে তো আরে দাড়ি টুপি থাকলেই আর মাদ্রাসা পড়ুয়া হইলে তো তাকে আলেম বানিয়ে দেন, আপনার সমস্যাটা তো এইটাই। এখন কোন শ্রেণীর আলেম বলেছে এটা দেখার বিষয়, যদি বিদাতপন্থী আলেম বলে থাকে তাহলে তার বেদাতের রাস্তাকে সুগম করার জন্য বলেছে, যে হাদিসেও তো বেদাত আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখা, ও তো বলবেই তার স্বার্থ অসৎ স্বার্থ সিদ্ধি করার জন্য। আর যদি কোরআন সুন্নাহর কোন আলেম বলে থাকে তো আমাদের দেশের অনেক আলেম এইরকম খেয়াল খুশি কথাবার্তা বলে দিয়ে থাকে, যেখানে আবেগ বেশি কাজ করে এলমের চাইতে, আবেগ বেশি কাজ করে এলমের চাইতে, যার ফলে কেউ হয়তো উসমান রাজি আল্লাহ তালান আজানকে দিল বেদাত বলে, এলমের চাইতে আবেগ বেশি তাদের, যার ফলে এলমের চাইতে কথা বেশি বলে, এলমের চাইতে লিখে বেশি, যার ফলে ভুলগুলো বেশি হয়।
তো জানি না কে বলেছে, সে ভুল বলেছে। এবং যেমন নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আপনি, ঠিক তেমনি নবীর নাম লিখলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখবেন। এটাই হচ্ছে কোরআন সুন্নার দলিলের দাবি। আল্লাহ কোরআনে সাল্লু আলী ওসাল্লাম তসলিমা হুকুম করেছেন এবং নবী করিম সাল্লাম সাল্লাত সাল্লামের ফজিলত বর্ণনা করেছেন, মানে সাল্লাহ আলী সাল্লাতন ওয়াহিদা সাল্লাহ আলী বিহা আশারা, কেউ যদি আমার উপর একবার সাল্লাত সাল্লাম পেশ করে তো আল্লাহ রাব্বুল তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। সুতরাং এই রকমের ফজিলত থেকে হতভাগা ছাড়া আর কে বঞ্চিত হইতে পারে? হতভাগা ছাড়া এটাকে মুহাদ্দিসিনে কেরামদের আমল, নবীর নাম যখন আসলো কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন, কালি খরচ করেছেন, কলম খরচ করেছেন, মেহনত করেছেন, সেটাকে বেদাত বলে আখ্যায়িত করতে পারে, হতভাগাই করতে পারে? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। জাযাকুমুল্লাহ খাইরান। আলোচনা দীর্ঘ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক কথা বলার তৌফিক দান করেন। আর ভুল কথা যদি কখনো অনিচ্ছাকৃত বেরিয়ে যায় অথবা ইচ্ছাকৃত হয়ে যায়, ইচ্ছাকৃত যদিও ইনশাআল্লাহ বলবো না, অনিচ্ছাকৃত যদি হয়ে যায় তো আল্লাহ যেন আমাকে মাফ করে দেন এবং আপনাদেরকে সেই ভুল কথা থেকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহ আমাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন। কোরআন সুন্নাহর মানহাজে সালাফ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনদের আদর্শের আমাদের অনুসারী হওয়ার তৌফিক যেন দান করেন এবং তাদের সর্বদা অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। আর ডানে বামে যে বহুমুখী ফিতনা রয়েছে আর বিভিন্ন তরিকা রয়েছে আর বিভিন্ন রকমের নতুন নতুন আবিষ্কার রয়েছে মানুষের ধর্মের নামে, এ সমস্ত ভ্রষ্টতা গুমরাহী থেকে আল্লাহ উম্মত মুসলিমা যেন হেফাজত করেন, সমস্ত ফিতনা থেকে আল্লাহ যেন আমাদেরকে মাহফুজ রাখেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহীম, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।